গরমের দুপুরে নিরামিষের দিনগুলোতে এই ধরনের হালকা পাতলা রান্নাগুলো থাকলে খাওয়াটা জাস্ট জমে যাবে। এর মধ্যে তেল মশলার ব্যবহার খুব বেশি হয় না, অথচ খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, গীতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি আলু, কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ আর সাদা ডাঁটা এরকম লম্বা করে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সাথে নিয়েছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই নিতে হবে। আর এখানে পটলের গাগুলোকে চেঁচে নিয়ে এরকম লম্বা পাতলা করে কেটে রেখেছি। সাথে নিয়েছি লম্বা করে কেটে নেওয়া বেগুন আর নিয়েছি ঝিঙে। এই দিয়েই আমাদের আজকের রেসিপিটা হয়ে যাবে। এবারে রান্নাটা করবার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 20টার মতো গোটা গোলমরিচ। এখন নাড়াচাড়া করে শুকনো খোলায় গোলমরিচ আর জিরেটাকে ভেজে নিলাম। এটাকে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি আর ঠান্ডা হওয়ার পর এটাকে পাউডার বানিয়ে রাখবো। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। প্রথমে আমি অল্পই দিলাম। এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কলাই ডালের বড়ি। চাইলে মটর ডালের বড়ি দিয়েও করতে পারেন রান্নাটা। আর এই বড়িগুলো আমার নিজেরই তৈরি বড়ি, তো বড়িগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে প্রথমে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আরও একটু তেল আমি যোগ করে দিলাম। তেলটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। তেল গরম হয়ে গেলে হাফ টিস্পুন পাঁচফোড়ন, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে মোটামুটি 20-30 সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম প্রথমেই কেটে রাখা আলু আর কাঁঠাল দানা বা কাঁঠাল বীজগুলো। এগুলোকে প্রথমে মিনিট দুয়েক সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর ডাঁটাগুলো। এগুলোকেও মোটামুটি মিনিট দু তিনেক সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময়তে মিডিয়ামে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। আমার কাছে একটা ঢেঁড়স ছিল, তো সেটাকেও কেটে দিয়ে দিলাম। আর যদি বেশি ঢেঁড়স দিতে চান সেক্ষেত্রে আগে থেকে একটু তেলে ভেজে একদম শেষে অ্যাড করবেন। কেটে রাখা বেগুন আর ঝিঙেটাকেও অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো বা ঘরে যে সমস্ত সবজি ছিল সেগুলো দিয়ে রান্নাটা করছি। আপনারাও কিন্তু নিজেদের পছন্দ মতো বা ঘরে যে সমস্ত সবজি থাকবে সেগুলো দিয়েই বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা, চাইলে আদা বেটেও দিতে পারেন। এবারে এই সমস্ত কিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি লবণ হলুদটা একবারই দিয়ে দিয়েছি, পরে আর ব্যবহার করব না। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও এক দু মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই সমস্ত কিছুকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল খেতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে, তারপর ঢাকা দিয়ে মোটামুটি এগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মোটামুটি 4 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদমই ঠিকঠাক থাকবে। তবে ইচ্ছে হলে দিতেও পারেন, আবার না হলে না দিলেও চলবে। আরও 3-4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন বড়িগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গেছে বা সেদ্ধ হয়ে সাইজে ডাবল হয়ে গেছে। সমস্ত সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেই ভাজা মশলা যেটা আমি জিরে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। কেউ চাইলে কিন্তু মশলা না দিলেও চলবে, তবে এইটুকু ভাজা মশলা দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অসাধারণ আসবে। একবার জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর পরিবেশন করে দেব। আমার এই সম্পূর্ণ নিরামিষ বড়ি আর সবজির হালকা পাতলা ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।